নমস্কার বন্ধুরা, মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি নিরামিষ সয়াবিন বিরিয়ানি। এর জন্য লাগবে সয়াবিন, একটা মিডিয়াম সাইজের আলু, তিনটে মিডিয়াম সাইজের টমেটো, কটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা। আর গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু বড় এলাচ আর জায়ফল আর কয়েকটা গোলমরিচ, তেজপাতা আর একটু গোটা জিরে। বড় চামচের দু চামচ দেশি ঘি গরম করে নিয়ে তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। এরপর এর মধ্যে কেটে রাখা আলু আর টমেটোটা দিয়ে দেব। একটু হালকা করে এবার এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, একটু স্বাদ মতো চিনি। মশলাটার সাথে আলু আর টমেটোটা একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাটা, একটু আদা, আদাটা আমি ঘিসনিতে ঘষে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা, ভিজিয়ে জল বের করে নিয়েছি সেই সয়াবিনটা। এবার মশলাটার সাথে সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সয়াবিনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো। এতে 2 কাপ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে 1টা সিটি খাইয়ে নেব। তো
রেডি হয়ে গেল আমাদের ভেজ সয়াবিন বিরিয়ানি। এখানে ঝাল ছাড়া অল্প একটু তোলার ছিল বলে আমি লঙ্কাটা পরে অ্যাড করেছি। আপনারা মশলাটা কষাবার সময়তেই কিন্তু লঙ্কা দিয়ে দিতে পারেন। তো আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর যারা একদম নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।